পুরো একটি ভূখণ্ড সাদা সাদা বরফে আচ্ছাদিত। এখানে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখা এক প্রকার অসম্ভব। তাই এই অঞ্চলে কোনো সরীসৃপ কিংবা উভচর প্রাণীর অস্তিত্ব একেবারেই নেই। আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর যাবত এখানে কোনো বৃষ্টিও হয় না, কিন্তু তারপরেও বিশ্বের 80% সাধু বা মিষ্টি জল এইখানেই সংরক্ষিত আছে। বলছি তুষার আবৃত অ্যান্টার্কটিকা মহাদেশের কথা। পৃথিবীর সবথেকে ঠান্ডা এবং রহস্যময় মহাদেশ হিসেবে পরিচিত এই ভূখণ্ডে পৃথিবীর অধিকাংশ বরফ জমে আছে। উপর থেকে তুষার শুভ্র বরফ ভয়ঙ্কর সুন্দর হলেও এর নিচে রয়েছে ভিন্ন এক জগৎ। বিজ্ঞানী ও গবেষকদের নিরন্তর অনুসন্ধানের পর অ্যান্টার্কটিকা বরফের নিচে সন্ধান মিলেছে নতুন এক দুনিয়ার। সেখানে অদ্ভুত সব প্রাণীর সঙ্গে রয়েছে পৃথিবী থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী পরিবেশের উপাদান। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও ট্যাকভিত্তিক সংবাদমাধ্যম লাইফ সায়েন্সে প্রকাশিত হয়েছে নতুন সন্ধান পাওয়া এই বরফের নিচের ভিন্ন এক জগতের। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার রস আইস শেলফ থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত একটি মোহনা পর্যবেক্ষণ করতে গিয়ে এই নতুন দুনিয়ার সন্ধান পেয়েছেন। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলার ফলে এর ভূমিকা কী হতে পারে তা পর্যবেক্ষণ করা ছিল বিজ্ঞানীদের মূল লক্ষ্য। কিন্তু সেখানে গিয়ে তাদের ক্যামেরায় ধরা পড়ে রহস্যজনক কিছু স্থানের। বরফে ঢাকা এই ভূখণ্ডের দক্ষিণ মেরু থেকে 600 কিলোমিটার দূরে পশ্চিম অ্যান্টার্কটিকায় রয়েছে বেশ কিছু সাফ গ্লেসিয়াল লেক বা হ্রদ। মার্শাল সেরকমই একটি হ্রদ, যেখানে মিলেছে সেই বিরল প্রাণের হদিশ। বিশেষ একটি যন্ত্র ও ক্যামেরার মাধ্যমে মার্শাল হ্রদের বরফের পুরু আস্তরণ ভেদ করে গবেষকরা পৌঁছে গিয়েছিলেন বরফের অনেক নিচে। সেখানে তারা দেখেছেন বরফের মধ্যেই রয়েছে পোস্তর মতো ছোট ছোট প্রাণীর অসংখ্য মৃতদেহ। মেরু অঞ্চলে বরফের পুরু আস্তরণের নিচে থাকে এই সাব গ্লেসিয়াল লেক, আর বরফের নিচে থাকা এই হ্রদে শীতল জল থাকে তরল অবস্থায়। তাই এখানে প্রাণের উপস্থিতি পাওয়া আশাতীত থাকলেও এটির উপস্থিতি রহস্যজনক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে বরফের গভীরে যে প্রাণীর মৃতদেহ পাওয়া গেছে সেটি টার্ডিগ্রেড গোত্রের প্রাণী। তবে ঠিক কত বছর আগে এই প্রাণীরা জীবিত ছিল তা জানার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এছাড়া পশ্চিম অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ বরফস্তরের নিচে রয়েছে আস্ত একটা পর্বতশ্রেণীর উপস্থিতি। তাদের মাঝে গা ঢাকা দিয়ে রয়েছে 100 মাইল ছড়ানো 3টি উপত্যকাও। পোলার গ্যাপ নামে গবেষকদের বিশেষ এই অনুসন্ধানে ধরা পড়েছে পশ্চিম এবং পূর্ব অ্যান্টার্কটিকার বরফের আস্তরণ জুড়ে রেখেছে ওই 3 উপত্যকা। আর এই বরফ ঢাকা পাহাড় ও উপত্যকার কারণে সমুদ্রতলের উচ্চতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে বরফ গলে চারপাশে ছড়িয়ে যায়, কিন্তু এই স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দিচ্ছে এই পর্বতশ্রেণী ও উপত্যকা 3টি। আর তাই বরফ গলে দ্রুত অ্যান্টার্কটিকার মাঝের অংশ থেকে সরে যাচ্ছে কিনারার দিকে। এই কারণেই আগামী দিনে সমুদ্রের জলস্তর আরও বাড়বে বলে আশঙ্কা করছেন গবেষকরা। এদিকে পৃথিবীর 6টি মহাদেশের অধীনে প্রায় 200টি দেশ থাকলেও কোনো দেশ নেই অ্যান্টার্কটিকা মহাদেশে। এর প্রধান কারণ হল সেখানে মানুষের জন্য স্থায়ী বসতি নির্মাণের উপযুক্ত পরিবেশ নেই। চারদিকে ঢাকা এই শীতলতম মরুভূমিতে পেঙ্গুইন, সিল, শ্বেতভাল্লুক, তিমিসহ বিভিন্ন প্রকার শৈবাল ও কিছু অনুজীব উদ্ভিদ বাস করে। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক 1773 সালে অ্যান্টার্কটিকা মহাদেশের এক পাশ অতিক্রম করেন। 1820 সালে 3 জন রাশিয়ান নাবিক এবং 1 জন আমেরিকান নাবিক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখেন। খনিজ তেল আবিষ্কারের পূর্বে মানুষ তিমি ও সিল মাছের তেলের উপর নির্ভরশীল ছিল। 19 শতকের শুরুতে সিল ও তিমি তেল সংগ্রহের জন্যই মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে।